ক্যামেরার আনএবল টার্মিনালগুলোর জন্য ইভেন্টে কিভাবে ফটো ক্যাপচার সেট করবেন। প্রথমেই আমরা এক্সেস কন্ট্রোল ক্লিক করব, তারপর অ্যাড ক্লায়েন্ট ক্লিক করব, দেন আমরা নিকনেমটা সেট করব, আমরা ডিভাইসের নাম দিয়েও সেভ করতে পারি, দেন অ্যাড্রেস বসাবো, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড সেট করবেন, দেন আমরা অ্যাড করব, কেটে দিব, তারপর আমরা ডিভাইসটা সেট করে রিমোট কনফিগারেশন করব এবং আদার্সে গিয়ে এক্সেস কন্ট্রোল প্যারিমিটার ক্লিক করব, দেন এখানে যতগুলো অপশন আছে সবগুলো মার্ক করে দিব, মার্ক করার পরে আমরা সেভ দিব। দেন আমরা ফেস ডিটেকশন ক্লিক করব, এটা আনএবল সেভ করব, দেন কেটে দিব। আমরা ডিভাইস ম্যানেজমেন্টে ক্লিক করব, দেন এখান থেকে আমরা স্টোরেজ সার্ভারটা ক্লিক করব, দেন অ্যাড ক্লায়েন্ট করব, আমরা নেমটা স্টোরেজ সার্ভার দিয়ে সেভ করছি, দেন ইউজার নেম ও অ্যাডমিন, পাসওয়ার্ড সেম আগেরটাই, দেন অ্যাড করব, ক্লোজ দিব। তারপর আমরা স্টোরেজ সার্ভারটা সিলেক্ট করব, দেন রিমোট কনফিগারেশন করব, দেন আমরা স্টোরেজে ক্লিক করে জেনারেলে যাব, জেনারেল থেকে আমরা হার্ড ডিস্ক ফরম্যাট করব, তারপরে আমরা স্টোরেজ মোডটা সিলেক্ট করব, দেন আমরা ফটো সেভ দিব। দেন আমরা এক্সেস কন্ট্রোল সিলেক্ট করব, দেন সেটি মডিফাই করব, দেন আমরা ক্যাপচার সেটিংটা ক্লিক করব, ক্যাপচার টাইম 3, ক্যাপচার টাইম 1000 আর 500 দিয়ে আমরা সেভ করব। ক্যাপচার ইন্টারভাল 2, এইখানে অলরেডি ক্যাপচার উঠেছে, দেন ক্রস করব, দেন স্টোরেজ শিডিউল, দেন আমরা স্টোরেজ সার্ভার সিলেক্ট করব, পিকচার স্টোরেজটা মার্কটা অন করে দিয়ে সেভ করে দিব, দেন আমরা ইভেন্ট ম্যানেজমেন্টে ক্লিক করব, ডিভাইসটি সিলেক্ট করে অ্যাড করব, দেন আমরা ইভেন্ট স্টোরেজ থেকে ইভেন্ট লিঙ্কেজটা দেখব, পাশাপাশি ডিভাইস টেম্পারেচার এবং কার্ড লিঙ্কেজটাতে আমরা ডেমো অপশনটা সিলেক্ট করে দিই, দেন এখানে আমরা 1টা মার্ক করে দিলাম, দেন এখানে লিঙ্কেজ টার্গেটটা ট্রিগারটা অন করে দিলাম, এটিও অন করে দিলাম, দেন আমরা সেভ করে দিই। দেন আমরা ডিভাইস ম্যানেজমেন্টটা সিলেক্ট করব, তারপরে আমরা এক্সেস কন্ট্রোল ডিভাইস থেকে লগ অপশনটা ক্লিক করে দেব, তারপর আমরা অল ছবিগুলো এখানে একটার পর একটা দেখতে পাবো, আমি এখানে টাইম ডেট হতে আসছে, আপনি টাইম অনুযায়ী বের করতে পারবেন, এবং অল সার্চ দিলে সবগুলো এখানে রিপোর্ট করবে।